আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শ্যাম সরিসিতে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে যেহেতু ফ্রাইডে আজকে বানিয়ে ফেলবো মোরগ পোলাও যদিও এটার নাম মোরগ পোলাও দিয়েছি বাট এটা কিন্তু আমি বানিয়েছি দেশি মুরগি দিয়ে আপনারা চাইলে পাকিস্তানি ব্রয়লার যে কোনো দিয়ে বানিয়ে ফেলতে পারেন তো এখানে প্রথমেই আমি হচ্ছে একটা প্যানের মধ্যে কাঁচামরিচ কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ এগুলো সবগুলো হালকা ভেজে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একটা পেস্ট তৈরি করে নিব। আর এদিকে চুলায় আমি চড়িয়ে দিয়েছি তেল এন হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নেব দুই চা চামচ ঘি ঘি যা আপনারা হচ্ছে ইচ্ছা অনুযায়ী দিতে পারেন যদি আপনারা চান দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই ঘিটা দিলে একটা ফ্লেভার আসে এই জন্য আমি ঘিটা অ্যাড করেছি এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিব যখন তেলটা আমার একদম গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজ দিয়ে দিব দুই তিনটা দালচিনি অ্যান্ড হচ্ছে এর মধ্যে ছোট এলাচ অ্যাড করে দিব কয়েকটা তিন চারটার মতো ছোট এলাচ আপনারা যে যেরকম পরিমাণ গরম মশলাটা খান সেরকম পরিমাণটাই ইউজ করে নেবেন দিয়ে দিব লং অ্যান্ড হচ্ছে আপনার গোলমরিচ এগুলো সবগুলো ভালো করে আমি একটু ফ্রাই করে নিব মানে একটু হচ্ছে গরম করে নিব লাল হওয়া পর্যন্ত তারপরে এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে আপনার পেঁয়াজ পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো যে পরিমাণ আপনারা হচ্ছে মোরগ পোলাওটা হচ্ছে আপনার যে পরিমাণ ঝরঝরা অথবা একটু মাখা মাখা খেতে চান সেই পরিমাণ পেঁয়াজটা অ্যাড করে নেবেন আমি এখানে এক কাপ দেড় কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি আপনারা চাইলে এটা দুই কাপও নিতে পারেন অথবা হচ্ছে এর কমও নিতে পারেন এটা আসলে পেস্টের ঘনত্বের উপরে ডিপেন্ড করে এরপরে এখন আমি এখানে বাটা মশলা ইউজ করব বাটা মশলা মধ্যে এখানে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আমি সবগুলোই পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা যারা রান্না করেন অবশ্যই জানেন কোন রান্নায় কতটুকু কি পরিমাণ দিতে হয় তো এই পরিমাণটা আমি আসলে আপনাদেরকে বোঝানো খুব মুশকিল যেহেতু এভাবে করে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুণে নিয়ে নেবেন আর এখানে আমি অ্যাড করে নিলাম আপনার সেই প্রথমে যে আমি ভেজে রেখেছিলাম কাঁচামরিচ কিশমিশ বাদাম কাঠবাদাম সেগুলো এখন এগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কষ্ট মশলার যে হচ্ছে আপনার গন্ধটা থাকে সেটা চলে না এরপর আমি এখানে অ্যাড করে নিব লবণ লবণ হচ্ছে আপনাদের পরিমাণ মতো আমি এখানে দুই চামচ ইউজ করেছি এরপরে লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিব সান বিরিয়ানি মশলা এটা হচ্ছে আপনার মুরগির চিকেন বিরিয়ানি মশলা আপনারা চাইলে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা অথবা যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন অথবা বাসায় যদি কেউ বানাতে পারেন তাহলে বাসার বিরিয়ানি মশলা বানিয়েও সেটাও অ্যাড করতে পারেন এরপর বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেওয়ার পর আমি আবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর মশলাটা যত ভালো করে কষাবেন তত ভালো করে হচ্ছে আপনার মশলার যে গন্ধ স্মেলগুলো থাকে সেগুলো কিন্তু সব চলে যায় এরপর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব তো এখানে আমি শুধুমাত্র সামান্য একটু পানি ইউজ করব যে ব্লেন্ডারে আমি হচ্ছে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম ওই ব্লেন্ডারের মধ্যে পানিটা দিয়ে আমি ভালোভাবে একটু ঝাঁকিয়ে পানিটা হচ্ছে অ্যাড করে নিলাম আর এটা জাস্ট হচ্ছে পানিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন আপনার মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় অ্যান্ড ভালোভাবে হচ্ছে আপনার মশলাটা ভুনা ভুনা হয়ে যায় এরপর মশলা ভুনা ভুনা হয়ে গেলে যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিব মুরগিগুলো মুরগিগুলো একটা একটা করে অ্যাড করে নেবেন আর হচ্ছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে মুরগিগুলো কিন্তু ভেঙে যাবে আর আমি যেহেতু হচ্ছে দেশি মুরগি নিয়েছি তো দেশি মুরগির মাংসটা একটু শক্ত থাকে তো এটা সিদ্ধ হতে সময় লাগে পারফেক্ট হয় যদি আপনারা এটা পাকিস্তানি মুরগি অথবা সোনালি মুরগি দিয়ে করেন তাহলে বেটার হয় কারণ হচ্ছে মুরগিটা দেশি মুরগির হচ্ছে মাংসটা একটু শক্ত থাকে তো যাই হোক এখানে আমি সব মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করে নিব প্রায় আধা ঘন্টার মতো তিরিশ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে মানে কষিয়ে এটাকে রান্না করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটাকে আমি এভাবে করে একটু হালকা পাতলা নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকনা লাগিয়ে রান্না করতে থাকবো আর রান্না করার সময় সবসময় মনে রাখবেন কিছুক্ষণ পরপরই পাঁচ মিনিট পরপরই কিন্তু আপনাকে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু মাংসটা বারবারই হচ্ছে মশলার সাথে নিচে লেগে যেতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে হালকা হাতে একটু এগুলো সবগুলোকে এভাবে করে নেড়ে চেড়ে দিতে থাকবো মুরগিটা দশ পনেরো মিনিট কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করে নিব কয়েক ফালে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা মাঝখান থেকে কেটে দিবেন তাহলে হচ্ছে আপনার এই বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালো হয়ে যায় তো এটা দেওয়ার পরে আমি আবার একটু এটাকে কষিয়ে নিব আর এই রান্নাটা চেষ্টা করবেন ঢাকনা খুলে এভাবে করে কষিয়ে বেশিরভাগ রান্না করার তাহলে হচ্ছে আপনার এর ফ্লেভারটা অনেক ভালো আসে অ্যান্ড হচ্ছে আপনার রান্নাটাও অনেক মজার হয় তবে এখানে পাঁচ মিনিট পর পর আপনার হচ্ছে রান্নাটা ঢাক ঢাকনা খুলে বারবার আপনাকে হচ্ছে দেখে নিতে হবে যেন হচ্ছে মাংসটা নিচের দিকে লেগে না যায় এখানে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে নিব একটু হচ্ছে টমেটো সস টমেটো সসটাও আপনার অপশনাল আপনারা যদি চান আমার মুরগির রোস্টটা একটু হালকা মিষ্টি মিষ্টি যেন মনে হয় তাহলে আপনারা টমেটো সসটা ইউজ করতে পারেন অথবা আপনারা যদি চান এখানে এক চিমটি পরিমাণ চিনিও ইউজ করতে পারেন বাট আমি টমেটো সসটা ইউজ করেছি চিনিটা ইউজ করলে আমাকে মনে হয় মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যায় যার কারণে আমি হচ্ছে চিনিটা ইউজ করিনি তো এই যে দেখেন আমি হচ্ছে এভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে বারবার পাঁচ দশ মিনিট পর পর এরকম করে কষি কষে আমার মাংসটাকে রান্না করে নিয়েছি আমার আর আমি যেহেতু এখানে দেশি মুরগিটা নিয়েছি তো এই দেশি মুরগিটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে ব্যবহার করে নিব এক কাপের মতো দুধ আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন অথবা গুঁড়া দুধ গরম পানির মধ্যে লিকুইড করেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে তো আমার কাছে যেহেতু হাতের কাছে দুধ ছিল তো আমি দুধটা দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিব যেহেতু এটা দেশি মাংস দেশি মুরগির মাংস আমি আগেই বলেছি এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে সো আমি এখন আবার এটাকে আপনার হচ্ছে এক কাপের মতো দুধ দিয়ে এটাকে আবার হচ্ছে ঢাকনা লাগিয়ে দেন আবার আমি দশ পনেরো মিনিট এটাকে রান্না করে নিব তো দশ মিনিট দশ পনেরো মিনিট রান্না করলে আমার কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা যতক্ষণে হবে ততক্ষণ আমি অন্যদিকে আরেকটা চুলায় পানি চড়িয়ে দিলাম পোলাওের জন্য পানিটা গরম করে আমি আলাদাভাবে রেখে দিব আর এদিকে দেখেন আমার মুরগিটা একদম হয়ে গিয়েছে পারফেক্ট পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর পুরোটা রেডি হয়ে গেছে ওখানে এটাকে আমি তুলে নিব একটা একটা করে আর দেখেন এটা একদম সুন্দরভাবে কিন্তু পুরোটা মাংস গলে গিয়েছে দশ পনেরো মিনিটে আর এর মধ্যে হচ্ছে আমি কিন্তু বারবারই ঢাকনা খুলে খুলে পাঁচ দশ মিনিটের মতো করে হচ্ছে আবার চালিয়ে দিয়েছি আবার ঢাকনা খুলে খুলে কিন্তু রান্না করে নিয়েছি তো দেখেন নিচের দিকে পুরো মশলাটাই থেকে যাবে আমি শুধু উপর থেকে আপনার মাংসটা আস্তে আস্তে করে তুলে নেব আর এই মশলার মধ্যেই এখন আমি আমার পোলার চালটা ভেজে নেব পোলার চালটা আমি দশ মিনিট আগে হচ্ছে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এটা আমি পুরো এই মশলার মধ্যে পাঁচ দশ মিনিট কষিয়ে নেব তো আপনারা পোলাওয়ের চালটা এখানে যত ভালোভাবে কষিয়ে নেবেন মানে অনেক সময় ধরে না পাঁচ দশ মিনিট ধরে আপনারা যদি ভালোভাবে এটাকে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার পোলাওটা খুবই সুন্দর একটা ঝরঝরা ভাব থাকে পোলাওয়ের মধ্যে আর এই পর্যায়ে আপনার একটু লবণটা টেস্ট করে নিবেন যদি আপনাকে মনে হয় মশলার লবণের সাথে আপনার হচ্ছে পোলাও চালের লবণটা তাহলে আর লবণ অ্যাড করার দরকার নেই আর যদি মনে হয় যে না লবণ কম মনে হচ্ছে তাহলে আপনারা একটু লবণ অ্যাড করে নেবেন তো এই জন্য আপনাদেরকে অবশ্যই পোলাও চালটা একটু হচ্ছে টেস্ট করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কিনা তো লবণটা দেওয়ার পরে আমি আবার এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মতো পাঁচ দশ মিনিট হয়ে গেলে এখন আমি এটাতে পানি অ্যাড করব আর পানিটা অ্যাড করব আমি যে কাপ দিয়ে হচ্ছে আপনার পোলাওের চালটা পরিমাপ করে নিয়েছি ওই কাপটা থেকে আমি হচ্ছে ডাবল পানি নিব আর পানিটা আমি অবশ্যই ফুটন্ত গরম পানি নিব। ফুটন্ত গরম পানি না দিলে কিন্তু আবার আপনার পোলাটা নরম হয়ে যাবে তো আপনাকে অবশ্যই ফুটন্ত গরম পানি হচ্ছে ইউজ করতে হবে এখন আমি হচ্ছে সম পানি দিয়ে পোলার চালের হচ্ছে ডাবল পানি দিয়ে এখন আমি এটাকে আবার ঢেকে দিব নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এখন হচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার পোলাওটাও একদম হয়ে যাবে তো এখানে আমার পোলাওটা অর্ধেকের বেশি হয়ে গেছে তিন ভাগে দুভাগ হয়ে গেছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে অ্যাড করে নিলাম এই যে দেখেন আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন তারপরে আমি এটাকে কিছুক্ষণ দমে রাখবো দশ পনেরো মিনিট দমে রাখার পরে এটাকে আমি হচ্ছে মুরগির সাথে আবার অ্যাড করে নিব আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন বাট আমার হাজব্যান্ড পেঁয়াজ বেরেস্তাটা পছন্দ করে না এই কারণ আমি পোলাও বলেন বিরিয়ানি বলেন আমি কোনো কিছুতেই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করি না তো এখানে আমি আবার হচ্ছে এরকম করে লেয়ার করে নিব যেভাবে করে হচ্ছে মুরগি আমি এমনিতেই গরু মাংস বিরিয়ানি বানাই বা হচ্ছে যে কোনো বিরিয়ানি বানাই যেভাবে লেয়ার করে নিই সেভাবে চাল আর মাংসের আমি হচ্ছে লেয়ার করে নিব প্রথমে আমি হচ্ছে চালের লেয়ার দিয়ে দিলাম দেন আবার মুরগি দিয়ে দিলাম দেন আবার হচ্ছে আপনার চালের লেয়ার দিলাম এভাবে করে আমি আসলে হচ্ছে আপনার বিরিয়ানিটা পুরোটা তৈরি করে নিব তো আপনারা এভাবে করে নিতে পারবেন আর মশলা বিরিয়ানির মশলাটা বিরিয়ানির গ্রেভিটা আপনারা যে যেরকম খেতে চান যদি ঝরঝরা খেতে চান তাহলে গ্রেভি একটু কম রাখবেন যদি হচ্ছে একদম মাখা মাখা খেতে চান বিরিয়ানি তাহলে একটু গ্রেভিটা বেশি করবেন এটা আসলে আপনাদের খাবারের চাহিদার অনুযায়ী ডিপেন্ড করে আপনারা কে কীরকম হচ্ছে প্রেফার করেন তাই তো আমার হচ্ছে বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে দেখতেও মাসাল্লাহ আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে করে বানিয়ে ফেলতে পারেন অনেক সহজে আর আমার ছেলে এই মুরগি বিরিয়ানিটা খুব পছন্দ করে এই জন্য আমি হচ্ছে মাঝে মধ্যে ট্রাই করি এরকম করে আসলে আমার শুক্রবারে সেরকম সময় হয় না যে আমি খুব মানে আমি চেষ্টা করি খুব ঝটপটে যেটা রান্না করা যায় আর কি তো আমার ভ্লগ ভিডিওগুলো আপনাদের সবাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে